একের পর এক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ, তাইওয়ানকে ক্রমশ ঘিরে ধরছে চীন, ভয়ে বাতিল বহু বিমান, যে কোনো মুহূর্তে হামলা চালাতে পারে ড্রাগন বাহিনী, যুদ্ধের আশঙ্কায় প্রহর গুনছে গোটা বিশ্ব। তাইওয়ানকে কেন্দ্র করে ক্রমেই তপ্ত চীন আমেরিকার সম্পর্ক, দীর্ঘ আড়াই দশক ধরে ধিক ধিক করে যে আগুন জ্বলছিল এক ধাক্কায় তা কার্যত স্ফুলিঙ্গে পরিণত হলো। আমেরিকার হাউস অফ রিপ্রেজেন্টেটিভস এর স্পিকার নান্সি পেলোসির তাইওয়ান সফরকে কেন্দ্র করে উপমহাদেশের আকাশে ঘনালো অশান্তির মেঘ। নান্সির বিমান তাইওয়ানের মাটি ছাড়তেই তাইওয়ানকে কার্যত ঘিরে ফেলল চীন। ক্ষেপণাস্ত্র, বায়ুসেনা, নৌবহর নিয়ে তাইওয়ানের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে পিএলএ। যে কোনো মুহূর্তে ড্রাগন বাহিনী হামলা চালাতে পারে বলেই আশঙ্কা আন্তর্জাতিক মহলের। বুধবারই তাইওয়ান থেকে জাপানের উদ্দেশ্যে রওনা দেন ন্যান্সি। তার সফর শেষ হতেই বৃহস্পতিবার তাইওয়ানের উত্তর পূর্ব এবং দক্ষিণ পশ্চিম জলসীমায় ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ করে চীন, এমনটাই দাবি করা হয়েছে তাইওয়ান প্রতিরক্ষা মন্ত্রকের তরফে। একটি বিবৃতিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার দুপুর 1:56 তাইওয়ানের উত্তর পূর্ব এবং দক্ষিণ পশ্চিম জলসীমায় চীনের পিপলস লিবারেশন আর্মি একাধিক দংফেং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। পিএলএর গতিবিধির ওপর নজর রাখছে তাইওয়ান সেনা। চীনের আগ্রাসী পদক্ষেপে আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতা লঙ্ঘিত হতে পারে বলেই দাবি তাইওয়ানের। তবে এখানেই থেমে থাকেনি চীন। তাইওয়ানের মূল ভূখণ্ডকে কার্যত ঘিরে ফেলে সামরিক মহড়া শুরু করেছে তারা। কমপক্ষে 6টি জায়গায় চীনা বাহিনী তাদের সামরিক কার্যকলাপ চালাচ্ছে বলেও সূত্রের খবর। তাইওয়ানের উত্তর, দক্ষিণ পশ্চিম এবং দক্ষিণ পূর্বের জল প্রণালী এবং আকাশ সীমায় যুদ্ধের প্রশিক্ষণ এবং অনুশীলন শুরু হয়েছে বলেও জানিয়েছে চীনা সরকারি সংবাদ সংস্থা জিনহুয়া। ইস্টার্ন থিয়েটার কমান্ডের অধীনে নৌসেনা, বায়ুসেনা, রকেট বাহিনীর মহড়া চলছে। চীনের সামরিক কৌশল বাহিনী তাদের সহযোগিতা করে চলেছে। এদিকে যৌথ সহযোগিতায় কিভাবে তাইওয়ানকে ঘিরে ফেলা যায়, কিভাবে জলসীমা এবং আকাশ সীমা থেকে আঘাত হানা যায় প্রতিপক্ষকে পরাস্ত করার যাবতীয় কৌশল নিচ্ছে চীন। ইতিমধ্যেই তার অনুশীলন চলছে বলেও জানা গিয়েছে। চীনা বিমান বাহিনীর যুদ্ধ মহড়ার জেরে তাইওয়ানের আকাশপথে ঢুকতে পারছে না বিভিন্ন দেশের অসামরিক বিমান। এই পরিস্থিতিতে তাইপেয়ের সংশান বিমানবন্দর থেকে বিদেশি বিমানগুলো এক এক করে মুখ ঘুরিয়ে নিতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। সেই আশঙ্কা সত্যি হলে আর্থিক বিপর্যয়ের মুখে পড়তে পারে তাইওয়ান সরকার। বুধবার ন্যান্সি পেলোসির বিমান তাইওয়ান ছেড়ে দক্ষিণ কোরিয়া পাড়ি দিতেই তাইওয়ানের আকাশে চীনা বিমান বহরের গতিবিধি আরও বেড়েছে। অন্যদিকে জবাব দিতে তৎপরতা শুরু করেছেন তাইওয়ানের বায়ুসেনাও। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।